হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরিষ্কার থাকতে কে না পছন্দ করে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের ইমানের অঙ্গ। সো হাত কিংবা পায়ের নখ আপনারা কীভাবে ক্লিন করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম 2 মিনিটে আপনারা ক্লিন করতে পারবেন। আর আমরা যারা কিচেনে বেশিরভাগ কাজ করি, যেমন হলুদের জিনিস যখন আমরা টাচ করি তারপরে আমাদের নখটা কিন্তু হলুদ হয়ে যায়। বিশেষ করে মেয়েদের কথা বলতেছি, ডান হাতের নখটা, আমার ডান হাতের নখ প্রায় সময় হলুদ হয়। আমি রেগুলারই এটা করতে হয়, সো না করলে দেখা যাবে যে একদমই অলো হয়ে যাচ্ছে। কিংবা যারা বাইরে কাজ করে এরকম নখের অবস্থা হয়ে যায়, বাইরে গার্ডেনে কাজ করলে ইয়ে করলে এরকম হয়। সো এ থেকে এরকম তো আমাদেরকে পেতে হবে। সো আপনারা রেগুলার এই জিনিসটা ইউজ করতে পারেন, একদিন বানিয়ে 1 সপ্তাহ রেখে ইউজ করতে পারবেন আপনারা। সো আমার প্রথমে লাগবে এখানে পেস্ট। আমি 1 টিস্পুন পেস্ট নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 1/2 টিস্পুন থেকেও কম বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিব লেবুর রস। লেবুর রসটা আমার একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম নেবেন। আর আপনারা যদি হোয়াইট পেস্টটা নেন তাহলে এইটা যখন মিক্স করবেন, মিক্স করার পর একটু ফেনা ফেনা ভাব আসবে। বাট আমার যেহেতু পেস্টটা ব্লু কালার, সো এর জন্য এই ভাবটা মানে আপনারা দেখতে পাবেন না, কারণ হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে ফেনার ভাবটা খুবই কম আসে, বোঝা যায়। সো এর জন্য মানে সরাসরি বোঝা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তার জন্য এটা বললাম। সো আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিছি, এটা কিন্তু আমি রেখে দিব, আমি একবার ইউজ করার পরে বাকি যেগুলো থাকবে। সো এখন আমি ব্রাশের সাহায্যে আমার নখের চারপাশে এই পেস্টটা লাগিয়ে দিব। তারপরে নখের ভিতরের অংশের দিকেও আমি একটু লাগাবো, যাতে ভিতরের সাইডটা আমাদের যেহেতু বেশি ময়লা হয় ওই সাইডটা যদি ক্লিন করা হয়। দেখতেই পারতেছেন আমার ডান হাতের নখটা একটু ইয়েলো আছে, যেমন আজকে আমি রান্না করছিলাম, কিন্তু বাম হাত তো অলওয়েজ ক্লিন থাকে। সো আমি ডান হাতে প্রথমে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, আর লাগানোর পরে আমি 2 মিনিট ওয়েট করব, যাতে যে ময়লাটা ওইটা সফট হয়ে যায়। আরেকবার যখন ব্রাশ করব তখন ব্রাশের সাইজে যাতে চলে যায়। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো এইভাবে। আর আমি বাম হাতেও করব, বাম হাত আমার ক্লিন, তারপরেও আমি এটাতে করব। সেমভাবে আপনারা আপনাদের পায়ের নখের মধ্যে করতে পারেন। আর যদি পায়ের নখের মধ্যে করেন তাহলে আপনাদের পাটাও যখন ক্লিন থাকবে আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কিন্তু বেশিরভাগ দেখা যায় হাতের মুখের যত্ন নেই, পায়ের যত্নটা নিতে ভুলে যাই। সো পায়ের মধ্যেও করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, নিজেদের কাছে ফ্রেশ লাগবে। সো 2 মিনিট পরে আমি এটাকে আবার ভালো করে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভিতর দিকেও কিন্তু ব্রাশটা করতেছি, যাতে নখের আমার যাদের নখ একটু লম্বা আছে তারা কিন্তু নখের ভিতরে যে ময়লাটা থাকে, মানে নখের ভিতর সাইড যদি হলুদ হয় ওই হলুদটা ছুটতে কিন্তু টাইম লাগে। বাইরের হলুদটা কিন্তু আমাদের, যেমন যারা রান্না করে কাজ করে তাদের কিন্তু অলরেডি হাত পা ধোয়ার সময় চলে যায়, কিংবা সবারই হাত পা ধোয়ার সময় ভালোভাবে ক্লিন করলে চলে যায়, কিন্তু ভিতরের সাইডটা কিন্তু সহজে যায় না। সো ভিতরের সাইডটাকে এইভাবে ভালোভাবে ঘষে ক্লিন করতে হবে। আর আপনারা যদি বেটার মনে করেন ব্রাশের সাহায্যে না লাগিয়ে আঙুল হাতের সাহায্যে লাগাবেন তাহলে হাতের সাহায্যেও লাগাবেন। লাগানোর পরে আপনারা 2 মিনিট ওয়েট করবেন, তারপরে ব্রাশ করে নেবেন। এখন আমি হাতটা ধুয়ে আসতেছি, বাট আমার হাতটা ড্রাই ছিল না, তখন খেয়াল ছিল না যে ড্রাই করে আপনাদেরকে দেখাবো। ভিজা ছিল হাতটা, কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর নিজেদের খেয়াল করবেন, কারণ সংসারে কাজ করতে করতে আমরা আসলে নিজেদের খেয়াল করতে ভুলে যাই, সত্য কথা যেটা। আমি প্রায় 2 বছর থেকে আমি নিজের খেয়ালটা খুব কম রাখছি, বাট এখন ইনশাল্লাহ আবার পারতেছি, বাচ্চারা একটু বড় হয়ে গেছে। সো এর জন্য কিছুটা টাইম পাচ্ছি নিজের জন্য, আপনারাও নিজের জন্য টাইম দিবেন, নিজেকে ক্লিন পরিষ্কার রাখার জন্য মাঝে মধ্যে টাইম দিবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশান অন করে দিবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।